থাম্বনেলটা দেখে তোমরা খুব অবাক হয়ে গেছো না? হ্যাঁ, এই থাম্বনেলটা নিয়েই আজকে কথা বলবো। দুটো পরিবার যখন কাছাকাছি আসতে চাইছে সমস্ত দূরত্ব ভেদ করে, কিছু মানুষ তখন কমেন্ট করে কেন তাদের এত বিব্রত করছো, কেন তাদের আবার দূরত্ব বাড়িয়ে দিচ্ছ, এই দুটো ফ্যামিলিকে নিয়ে আজকে কিছু বলবো। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার স্বাগত। তো আজকে তোমরা আমার থাম্বনেল দেখেছো, আমি এই দুটো ফ্যামিলি সম্বন্ধে বলবো। এক হচ্ছে আমার মৌ কল্লোল আর তার যা চুমকিয়ার মাস্টার, আর এদিকে আছে হচ্ছে আমাদের কল্পনা আর কল্পনার যা প্রিয়া, এপি ব্লগসের প্রিয়া। তো এই দুটো ফ্যামিলির মিল আর অমিলগুলো একটু বলবো। প্রথমে বলি আমাদের, কারণ প্রথমে বলে রাখি একটা কথা, কারণ এই তিনটে চারটে ফ্যামিলিকে নিয়ে আমি বরাবর কিছু না কিছু বলে আসছি। রিসেন্ট ধরেছি হচ্ছে আমাদের কল্পনাকে নিয়ে বলার, কল্পনা প্রিয়াকে নিয়ে, প্রিয়াকে নিয়ে এর আগে প্রচুর ভিডিও করেছি, তো এখন কল্পনাকে নিয়ে কিছু ভিডিও করছি। যাই হোক, এই চারজনকে, চারজনের মিল কোথায় আর অমিল কোথায় বলবো। প্রথমে বলি আমাদের মৌ খুব বুদ্ধিমতী, বুদ্ধি করে চলে, সংসারটা গুছিয়ে নিয়ে সবাইকে মানিয়ে গুনিয়ে নিয়ে চলে। আর ঠিক অপোজিট হচ্ছে উনার উচ্চিংড়ে যা, আমাদের চুমকি রানী, কিচ্ছু বোঝে না, কোনো বোধভাসী নেই, কাউকে নিয়ে খেতে জানে না, একা খাবো, একা পড়বো, একা চলবো, এরকম একটা মানসিকতা। তো শাশুড়িকে দেখতে পারে না, কোনো কয় কর্তব্য নেই, একদম মৌতার মোয়ের উল্টো দিক হচ্ছে ও। এই দুটো ফ্যামিলি, তা এদের কথা আজকে বেশি বলবো না, আজকে বলবো প্রিয়া আর কল্পনাকে নিয়ে। এদের দুজনের কিন্তু মিল খুব একটা জায়গায়। কী মিল? এরা দুজনেই খুব বুদ্ধিমতী, দুজনেই খুব বুদ্ধিমতী, এবং দুজনেই হাউ হাউ কাউ কাউ করে এসে ওয়াইটিতে কিছু বলে না, যেটা নাকি আমাদের চুমকি বলে। মৌ আর চুমকি যেমন ওয়াইটিতে ওদের ফ্যামিলি কেচ্ছা বলবো, শাশুড়িকে নিয়ে যে মানে ফ্যামিলিতে যা ঘটেছিল সেটা ওয়াইটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছিল, জন্য আমরা একটা শ্রেণী ওদের নিয়ে কাটাছিড়া করেছি। বিশেষ করে চুমকি নিয়ে এসেছিল শাশুড়িকে নিয়ে কদর্য ভাষায় অনেক কিছু করেছে। দেখো বন্ধুরা, যতটুকু তোমরা আমাদের দেখাবে আমরা ততটুকু বলবো। সেক্ষেত্রে আমাদের প্রিয়া আর কল্পনা বুদ্ধিমতী, এই কারণে ওরা বারবার বলছে যে ফ্যামিলি ম্যাটার্স ওরা ওয়াইটি প্ল্যাটফর্মে আনবে না, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতেই কিছু না কিছু থাকেই। কেউ বলতে পারবে না যে আমার ফ্যামিলি একদম পরিষ্কার, আমাদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু নেই, কেউ বলতে পারবে না। মামের মধ্যেও হয়, প্রত্যেকটা ফ্যামিলি। বুদ্ধিমতির কাজ হচ্ছে সেটাকে কতটা স্প্রেড করবে, কতটা পাবলিকলি জানাবে, কারণ ওয়াইটি প্ল্যাটফর্মটা একটা পাবলিক প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে এই যে মিলটা, এটা হচ্ছে অমিল, কারণ চুমকি আর মৌ দুজনই ওদের ফ্যামিলি ম্যাটার্স ওয়াইটি প্ল্যাটফর্মে এনেছে, আর কল্পনা আর প্রিয়া কেউই সেটা করেনি, ফ্যামিলি ম্যাটার্স আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মে আনেনি। কিন্তু তবুও মনের অজান্তে কোথাও কোথাও লিক হয়ে যাচ্ছে। এবার আমি মৌ কল্লোল আর চুমকি মাস্টারের কথা বাদ দিয়ে দিলাম, মিল অমিলটা একটু একটু করে বললাম, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, নাহলে তোমাদের ভালো লাগবে না। এবার আমি কল্পনা আর প্রিয়াকে কিছু বলবো। মনের অজান্তেই এদের কোথাও কিছু কিছু জিনিস সামনে চলে আসছে, সেটা মনের অজান্তেই, মনের ক্ষোভ থেকে বিক্ষোভ থেকে এগুলো চলে আসছে, চলে এসছে। তো আর একটা শ্রেণী থাকে সেগুলোকে একটু উস্কে দেয়। তা আজকে প্রিয়াকে দেখলাম, 17,000 টাকা ওর নার্সিংহোমে নিয়েছে, ভীষণ পরিশ্রান্ত, ক্লান্ত, অবসান্ন হয়ে বাড়ি ফিরেছে, বাড়িতে ফিরে রেস্ট করেছে। দেখেছি আমাদের আয়ুষ পাশের বাড়িতে খেতে গেছে। তবে এক্ষেত্রে আমি প্রিয়া তোমাকে একটা কথা বলবো, এটা অনেক দিন আগেই ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু মার থেকে মাসির দরদ মানে আন্টির দরদ বেশি হতে পারে না জন্য বলিনি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি তোমাকে এই কথাটা বলবো। সেটা হচ্ছে আয়ুষ এত বড় একটা রোগী, তো এত বড় একটা রোগ ক্যারি করছে ওর, ওর অনেক কিছু তোমার দেখলাম বারণ করে দিয়েছে ডাক্তার, কিন্তু তার আগেই আমি বলছি তুমি ওর খাওয়া দাওয়ার দিকটা একটু নজর দাও। আমি আবার বলছি তোমার থেকে ভালো কিন্তু ও যে বাসে সে হচ্ছে ডাইনি, আমি সে জায়গায় যাবো না, কারণ মাঝে মাঝেই দেখছিলাম বাসি ভাত তুমি ফ্রাই করে আয়ুষকে দিচ্ছিলে, যেটা তোমরা খাও সেটাই ওকে দিয়ে দিচ্ছিলে। না প্রিয়া, এইবার ছেলেটার দিকে একটু মানে ধ্যান দাও। আমি তুমি বলবে ধ্যান কি দিই না, অবশ্যই দাও, কিন্তু
কিছু কিছু জিনিস আমার ভালো লাগে না, যেমন তুমি তোমরা যেটা খাও সেটাই আয়ুষকে খাই দাও, না আয়ুষের জন্য একটা আলাদা ব্যবস্থা করো, ওর খাওয়া দাওয়ার দিকে একটু নজর দাও, একটু হেলথের দিকে নজর দাও, কারণ বুঝতেই পারছো দুর্বল হয়ে যাচ্ছে। ওই যে কালকে ওই যে খেতে পাঠিয়ে দিলে, আমার মতে এটা ঠিক করনি, যে ছেলেটা সদ্য নার্সিংহোম থেকে ফিরলো, যে ছেলেটা সদ্য এতগুলো বাইরের ব্লাড বহন করলো শরীরে নিল, তাকে ওইভাবে তুমি ওই পাশের বাড়িতে খেতে পাঠো। এর থেকে যদি বাড়িতে তুমি সেদ্ধ ভাত করতে, তোমার তো বোন এসেছিল সেদ্ধ ভাত করতে, সেটাও মনে হয় আয়ুষের জন্য ভালো হতো। আর একটা কথা বলি, আমাদের আয়ুষ হচ্ছে খুব বুদ্ধিমান ছেলে, টুকু বয়সে ও যা বুদ্ধি, ও যা বোঝে, আজকে সকালবেলা মানে কালকে সকালবেলা যখন ঘুম থেকে উঠে তোমার আদর করছিল, চোখ টোক মুছিয়ে দিচ্ছিল, বোঝা যায় ও কতটা বুদ্ধিমান। তুমি যে খুব মানসিক কষ্টে আছো সেটা দেখে বোঝা গেছে। তা সেই দিক থেকে বলছি, ওকে যদি বুঝিয়ে বলো যে বাবা বাইরের খাবার তোমার খাওয়া যাবে না, তুমি খাবে না, তুমি ঘরের খাবার খাবে করো, কিন্তু তোমাকে বলবো আয়ুষের দিকে তোমার কিন্তু এবার একটু খেয়াল করতে হবে রান্না বান্নার দিকে। যেমন ওকে একটু টাটকা মাছের ঝোল খাওয়ানো, ওকে একটু ভালো ফল খাওয়ানো, ওকে চিকেন স্টু করে দেওয়া, যেটা তুমি একদমই করো না, ওকে দুবেলা না হলেও একবেলা প্রত্যেক দিন চিকেন স্টু করে দেওয়া। আর এখন যেহেতু আমাদের কাছে মোবাইল আছে, তুমি চিকেন স্টুর রেসিপি নিশ্চয়ই জানো, চিকেন নিয়ে এসে স্টোর করে ওকে চিকেন স্টু করে দাও। এখন যেহেতু জন্ডিস হয়েছে, ওকে ভেজ খেতে পেরেছে, আমি এখনকার কথা বলছি না, এটা তোমার আন্টি হয়ে আমি আমার আয়ুষের খাবার দাবারগুলো ঠিক ভালো লাগেনি। কেন বলো তো, ওই তোমরা যা খাও তাই ওকে দিয়ে দাও, কারণ ওই যে বলবে যে এই রোগে সব খাওয়া যায়, না তুমি তো দেখলে অনেক কিছু বাদ দিয়ে দিল ওকে, ওর খাওয়া দাওয়া অনেক কিছু বাদ দিয়ে দিল। তো বুঝতে পেরেছো আমি কী বলতে যাচ্ছি, আমি তোমাকে আর এই ডিটেলসে যাবো না। একটু শাকসবজি খাওয়াও, একটু টাটকা মাছ খাওয়াও, একটু টাটকা ফল খাওয়াও, আয়ুষের দিকে একটু ধ্যান দাও, যদিও আবার বলছি তোমার থেকে আমার দরদ বেশি না। এবার যেটা বলবো, কল্পনার আজকে কমেন্টের নিচে একটা বড় কমেন্ট এসছে, সে কমেন্টটা আমি পড়লাম, এত বড় কমেন্ট, প্রথম থেকে ভিডিও দেখে অনেক কিছু বললো কমেন্টটায়, আমি কমেন্টটা পড়বও না তুলেও দেবো না, কিন্তু শুধু একটা কথাই বলবো সেই ভিউয়ার্সের উদ্দেশ্যে, তুমি আমার ভালোবাসা নিও, আমি একটা কথাই বলবো যে দেখো যে জায়গাটায় থেমে গেছে সেই জায়গাটা দাঁড়িয়ে দিয়ে দাও, সেটাকে আবার খুঁচিয়ে নতুন করে ওকে মনে করিয়ে দিতে হবে না। দোষে গুণেই মানুষ, প্রিয়ারও হয়তো দোষগুণ আছে, কল্পনারও দোষগুণ আছে, দোষে গুণেই মানুষ। সেই দোষটা যদি সে স্বীকার করে নিয়ে যদি নতুন করে এগোতে চায়, তাকে সেই জায়গাটা দেওয়া উচিত। তোমরা সবাই বলছো না যে ও এই কথাগুলো কেন বলল, ওর বাবা কেন বলল, আবার হয়তো বাবা এসে বলবে, এগুলো আর তুলনা গো। যেহেতু আমাদের আয়ুষটা সুস্থতা আমাদের এখন খুব দরকার, আয়ুষটাকে আমরা খুব এখন মিস করছি, আয়ুষ খুব তাড়াতাড়ি আমাদের কাছে প্রাণবন্ত হয়ে ফিরে আসুক, তার মধ্যেও প্রিয়ার খুব সামনে একটা বড় জার্নি আছে, ওকে কলকাতায় যেতে হবে। আর একটা কথা বলি, যদি তোমার সংস্থান থাকে, তোমার ক্যাপাসিটি তো আমি জানি না, তাহলে তুমি একবার চেন্নাইতেও যেতে পারো, আর যদি না পারো কলকাতায় আসতে পারো, আসতে পারো। তা প্রিয়ার একটা সামনে বড় জার্নি আছে, এই জার্নিটাকে ওকে করতেই হবে। তা এই মুহূর্তে যদি ওদের দুজনের মধ্যে আবার আমরা এই কমেন্ট করে করে দূরত্ব তৈরি করে দিই, ওরা কিন্তু আপনারও একই বাড়িতে রয়েছে, ওদের দূরত্বটাকে কমিয়ে দাও তোমরা সবাই, কমেন্ট করে করে কমিয়ে দাও। তোমার এই কমেন্টটা দেখলাম, অনেক বড় কমেন্ট, এইভাবে কমেন্ট আর করো না, ঘায়ের মধ্যে আর মানে দগদগে ঘায়ের মধ্যে আর নুন দিও না, আস্তে আস্তে শুকিয়ে যাবে, আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে, আগের প্রিয়ার কল্পনাকে পাবো আমরা। একটা সংসারে থাকতে গেলে অনেক অশান্তি হয়, তবে কল্পনাকে একটা কথা বলি, আজকে যখন প্রিয়া আসলো তখন তুমি কিন্তু যেতে পারতে প্রিয়ার বাড়িতে, বা তুমি যখন খেতে গেলে বাইরে থেকে প্রিয়া প্রিয়া করে ডাকলে, বাইরে থেকে কেন ডাকলে, তুমি তো বাড়িতে যেতে পারতে। এই জায়গাটা কিন্তু আমি না, অনেকেই কমেন্ট করে বলেছে তোমাকে যে তুমি তো বাড়ির ভেতরে গিয়ে প্রিয়াকে ডাকতে পারতে, যেতে পারতে, কাছে জিজ্ঞাসা করতে পারতে কী বললো ডাক্তার, কখন আসলে, যাই হোক আমাদের একটু দেখাতে পারতে যে প্রিয়ার সাথে গিয়ে তুমি কথা বলেছো, আর গেলে পরে তুমি ভিডিও করতে, এটা আমরা জানি, যাওনি। আবার বলছি কল্পনা, দূরত্ব বাড়াতে বাড়াতে এমন জায়গায় পৌঁছে যেও না, দুটো মেরুতে পৌঁছে যাও, যেখান থেকে আর দুজনের কাছে আসার কোনো সম্ভাবনাই থাকে না। তুমি তো অনেক বুদ্ধিমতী মেয়ে, আমি কী বলতে চাইলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর এই সমস্ত কমেন্টগুলো ইগনোর করো। আর অনেক ধন্যবাদ তোমাকে আমার প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য, দুটো ভিডিওতেই তুমি সুন্দর করে কমেন্টের উত্তর দিয়েছো এবং নিজের অন্যায় স্বীকার করেছো, যেগুলো ভুল ত্রুটি অন্যায়, এই জন্যই তোমাকে এত ভালো লাগে।
যে তুমি তোমার ভুলটা বুঝতে পারো এবং সেটা স্বীকার করো, এই জন্যই তোমাকে ভালো লাগে এবং তোমাকে বলতেও ভালো লাগে যে তোমার মধ্যে ওই ওই কোনো জড়তা নেই, অন্যায় হয়েছে মাথা পেতে সেটা স্বীকার করে নাও। তা তোমার এটা আমার খুব ভালো লেগেছে, তোমার কমেন্টটার জন্য খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে আমার যে আমাকে আন্টি বলে ডেকেছো এবং আন্টি বলে মেনেছো, খুব ভালো লেগেছে, এইভাবেই থাকো। আর যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের উত্তর দিও না, বারবার বলছি ইগনোর করতে করতে দেখো এক সময় তারা নেগেটিভ কমেন্ট করতে ভুলে যাবে, যখন দেখবে তোমরা তুমি আর প্রিয়া কাছাকাছি চলে এসছো। আবার একজন কমেন্ট করেছো, সেও আমার খুব কাছের ভিউয়ার্স, আমি কোনো ভিউয়ার্সকে কিন্তু অপমান করছি না, সে বলেছ যে প্রিয়াকে দেখানোর পরেই কল্পনার ভিউজ হয়, একদম সত্যি কথা, ন্যাচারাল, এটা তো হতেই পারে, কারণ প্রিয়া একটা বড় ব্লগার, বড় একটা ইউটিউবার, ওর লাখ লাখ ভিউজ, ওর চ্যানেলে যদি ওকে যদি আমাদের ছোট ভিউয়ার্সরা কেউ দেখায় অবশ্যই তার চ্যানেলে ভিউজ হবে। আর আমাদের প্রিয়া তো ভীষণ ভালো মনের মানুষ একটা, ও আমাকে কমিউনিটিতে তুলেছিল জানো, আমার চাকদায়ের সাথে মিট আপ করার পরে আমাকে কমিউনিটি দিয়েছিল, তাহলে বুঝতে পারছো, তাই নিয়ে অনেক কথা শুনেছে, অনেক বাজে বাজে কথা শুনেছে, তো বুঝতে পেরেছো খুব বড় মনের মানুষ, ওকে দেখিয়ে যদি ওর যা ওঠে তাতে ওর কিন্তু কোনো হিংসা নেই, ওর কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না বা ওর কোনো হিংসা নেই। এই কথাগুলো কেন বলছো তোমরা, কেন বলছো, দে হচ্ছে করছে, এইটা যে এটা তো মেয়েরও মেয়ের নাম, যখন মেয়ে আর মেয়ের শাশুড়ির নাম যখন আমাদের চুমকি নেয় তখন চুমকির ভিউজ উঠে যায়, এটা তো ন্যাচারাল, যখন ভিউজ একদম ডাউন হয়ে যায় তখন ও আবার, তবে ও কদর্য ভাষায় শাশুড়ি আর যাকে যার কথা বলে তখন ও আবার ভিউজ উঠে যায়, এটাই নিয়ম, কিন্তু ও স্বীকার করে না সেটা, চুমকি স্বীকার করে না, এটাই হচ্ছে তফাত ওদের সঙ্গে আর এদের এই ফ্যামিলি। দেখো দুটো ফ্যামিলিরই একই কাহিনী, মোয়ের ফ্যামিলিতেও মো খুব গরিব ছিল, মো আর কল্লোল খুব গরিব ছিল, ভীষণ কষ্ট করেছে, তখন মাস্টার চাকরি করত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তারা খুব ভালোভাবে ছিল, এক সময় প্রচণ্ড নেগলেক্ট হয়েছে আমাদের মো কল্লোল, যেহেতু ওদের পয়সা ছিল না আর ও যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট, ও চোখ রাঙিয়ে চলেছে, এখনও চোখ রাঙিয়েই চলে, মাথার উপরে হেঁটে হেঁটে চলে, কিছু করেছে তার জন্য অনেক কিছু বলেছে। দেখো এই ফ্যামিলিতেও তাই, এই ফ্যামিলিতেও অভিজিৎ আর বিশ্বজিৎ, বিশ্বজিৎ একটা ভালো চাকরি করে, তার জন্য যেহেতু ও চাকরি করে সেহেতু সংসারের জন্য ওর তো একটা প্রায়োরিটি থাকবেই, ও তো পড়বেই, হয়তো প্রিয়ার এক সময় খুব খারাপ অবস্থা ছিল কারণ অভিজিৎ সেরকম কিছু করতো না, এখন গাড়ি টাড়ি চালায় বা ও খুব প্রত্যেকটা কাজ খুব ভালো পারে দেখেছি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আমাদের অভিজিৎ সব পারে, প্রত্যেকটা ব্লগে দেখি ওর, আমি বলেওছি তো। যাই হোক, হয়তো প্রিয়ার জন্য অভিজিতও কিছু করে, বিশ্বজিতও কিছু করেছে অসময়ে, স্বাভাবিক, ওদের তখন পয়সা ছিল, প্রিয়ার তখন পয়সা ছিল না বা প্রিয়া বিপদে পড়ে গেছিল, এখন হয়তো কথার পরিপ্রেক্ষিতে উঠে যায় সেই কথা, আসতেই পারে। তাই এই দুটো ফ্যামিলির কি মিল দেখেছো, কি মিল আর কি অমিল, অমিল হচ্ছে বউগুলোর অমিল, ওইদিকে হচ্ছে চুমকি একদম একটা অপদার্থ মেয়ে, আর এদিকে আর মৌ একটা খুব ভালো মেয়ে, আর এদিকে এই দুটো বই খুব ভালো, বুদ্ধিমতী দুজনেই, এই হচ্ছে মিল আর অমিল, আর এই জন্যই আজকে ওই থাম্বনেলটা দিয়েছি। তো এই জন্য এই ফ্যামিলি দুটোকে বললাম, কারণ এই দুটো ফ্যামিলি নিয়েই আমি ভিডিও করি, এই চারজনকে নিয়েই, চারজন হলো না আটজন হয়ে গেল, এই আটজনকে নিয়েই আমি ভিডিও করি, ওই জন্য আজকে ভাবলাম এত মিল এদের কিন্তু এই অমিল একটা জায়গায়। তো যাই হোক, আজকে অনেক কমেন্ট দেখলাম, কমেন্টগুলো অনেক কমেন্ট ভালো লেগেছে, আবার অনেক কমেন্ট ভালো লাগেনি, তো আবার হাত জোর করে রিকোয়েস্ট করছি ভিউয়ার্স, তোমাদের যারা তোমরা নেগেটিভ কমেন্ট করছো তারা করো না, জানি তারা তোমরা কল্পনাকেও খুব ভালোবাসো, প্রিয়াকেও ভালোবাসো, তোমরা এইভাবে ভালোবেসে ওদের বুঝিয়ে বলো, ওদের কিন্তু খুব বেশি বয়স না, বুঝিয়ে বলো। আর সবথেকে বড় কথা, প্রিয়ার সামনে একটা সংগ্রাম, সেই সংগ্রামে ওকে এদেরকে এদের কাছে থাকতেই হবে, এদের যদি সাপোর্ট না পায় ও এগোতে পারবে না, মনোবল পাবে না। তো তোমরা সবাই ভালো ভালো কমেন্ট করো, আমাদের আয়ুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের কাছে আসুক, এইটা এইটা বলো। আর একটা কথা বলি কল্পনা, কালকে ভিডিওতে দেখেছি, পরশু দিন তুমি নার্সিংহোমে গেছিলে,
যে এ ভিডিও করেছো, ভিডিও দেখেছো, কিন্তু তোমার মধ্যে কিন্তু সেই স্বতঃস্ফূর্ততা দেখিনি, গেছো জাস্ট কর্তব্যের খাতুরে, এটুকু বুঝেছি, ভালো কথা। কালকে যখন বাড়িতে এসছে প্রিয়া না, তখন তোমার কিন্তু তোমার ভিডিওতে প্রিয়ার আশাটা একটু দেখানো উচিত ছিল। প্রিয়া আসলো, আমি জানি বিমান আর আয়ুষ দুজন হরিহর আত্মা, আমি ওই বাচ্চা দুটোর কথা আর একটা গুণ তোমাদের দেখেছি, দুটো মায়েরই একটা গুণ, সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে তোমরা এই বিভেদটা দাও না, সৃষ্টি করে দাও না, এইটা হচ্ছে তোমাদের বিরাট গুণ। এটা খুব ভালো লেগেছে যে দুটো বাচ্চা এক হয়ে গিয়েই একদম ঠাম্মা জেঠুর মাঝখানে বসেছে আমাদের আয়ুষ, এ পাশে বসেছে বিমান, এত সুন্দর লেগেছে এই সিনটা, খুব ভালো লেগেছে। এই জায়গাটা সত্যি কথা তোমরা দুজনই বলেছি আগেই, তোমরা খুব বুদ্ধিমতী, বাচ্চাদের মধ্যে কোনো দিন কোনো বিভেদ ঢুকাবে না, বড়দের এই মানে এই গণ্ডগোল, এই কালিমা ওদের গায়ে যেন স্পর্শ না করে, এটা মাথায় রাখবে, এইটা সবসময় মাথায় রেখে চলবে, ওই বাচ্চা দুটোর গায়ে যেন কোনো আঁচ না আসে তোমাদের এই বড়দের এই ঝঞ্ঝাট, এই অশান্তি, এটুকু তোমাদের বলবো। কারণ ওদের তো ছোট্ট কচি মন, ওদের মনে আঘাত পায়, খুব খুব কষ্ট পায় ওরা, ওরা কিন্তু বুঝতে পারে এই যে তোমরা মায়েরা মায়েরা কথা বলছো না, বা মায়েরা মায়েরা এই যে মানবিমান করে রয়েছে, ওরা কিন্তু সবার আগে বোঝে, কিন্তু ওরা বুঝতে দেয় না, কষ্ট পায় ভেতরে ভেতরে। এইটুকু শুধু, ভিডিওটা আর বড় করব না, হয়তো অনেকটা বড় হয়ে গেল আজকে দুটো ফ্যামিলি বলতে নিয়ে, মৌ কল্লোল আর আমাদের চুমকিকে নিয়ে তো কিছুই বললাম না, জাস্ট ওদের মিল আর অমিলটা বললাম। আর এদিকে আবার বলছি, তোমরা বুঝে শুনে কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো, যাতে প্রিয়া খুব মনের জোর পায় যেমনভাবে ভালো ভালো কমেন্ট করছো। আর কল্পনার মনে যে গ্লানিগুলো আছে সেগুলো যেন সব ত্যাগ মানে ম্লান হয়ে যায়, মুছে যায়, এইভাবে কমেন্ট করো, দেখো নিশ্চয়ই ভালো হবে। আর অশান্তি ঝয়ঝগড়া সবার যে বলছো তার হয়তো ফ্যামিলিতে আছে, সবার ফ্যামিলিতেই আছে, মনের দুঃখ কষ্ট আছে, এক একজনের মানে বলার স্টাইলটা, এক একজনের বার করার স্টাইলটা, প্রকাশ করার স্টাইলটা এক এক রকম, কেউ বলতে পারবে না কারোর মনে কোনো দুঃখ নেই, কেউ বলতে পারবে না। তো যাই হোক, আজকে পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় কথাগুলো ঠিক বললাম, তাহলে একটা কমেন্ট করো তোমাদের এই আন্টিকে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওদিকে আমার অবন্তিকার মনে হয় পরীক্ষা শুরু হয়েছে, ওই জন্য উনি ব্যস্ত হয়ে গেছেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম।